সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20শে ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজনীতিকে এমন পর্যায়ে নেবেন না যাতে একটি সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যায়, ক্ষমতা পায়ের নিচে রাখতে হয়, সরকারি পদ নিয়ে অহংকার করতে নেই, ক্ষমতা আজ আছে কাল থাকবে না, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী থাকতে বরাক ব্রহ্মপুত্রের ঐক্যের চেষ্টা করেছি, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গ্রামে গ্রামে বাল পঞ্চায়েত, বাল্য বিবাহ রুদে কাসার থেকে শুরু হয়েছে বালিকা পঞ্চায়েত, সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইদানিং শিলচর সহ বরাক উপত্যকার বেশ কিছু মোবাইল ফোনে আসছে একটি টেক্সট মেসেজ, সাবধান, আপনার অ্যাকাউন্টেও কি ক্রেডিট হয়েছে 1,98,000 টাকার মেসেজ, তাহলে সতর্ক থাকবেন, তা না হলে আপনার অ্যাকাউন্ট মুহূর্তে খালি হয়ে যেতে পারে। গড়ের নিত্য প্রয়োজনীয় বস্তু কিনে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, কায়স্থ গ্রামে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম এক কিশোর। এক আজব ঘটনা, পুলিশকে দেখে মোবাইল ফোন গিলে ফেলল এক অপরাধী। আজ থেকে শুরু হচ্ছে HS অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। হাইলাকান্দি জেলায় এবার HS চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থী 6,258 জন, 12টি কেন্দ্রে 25 জন সুপারভাইজার নিয়োগ। আগামী এপ্রিল থেকে আবার বাড়ছে বিদ্যুতের মাশুল, গণশুনানি আগামী 28শে ফেব্রুয়ারি। ফেরা হলো না বাড়ি, কাসার জেলার বুবন পাহাড়ে গিয়ে পা পিছলে পড়ে আরও এক তীর্থযাত্রীর মৃত্যু, টার্গেট আগামী 2024। শিলচর ধর্মনগর রুটে দ্রুতগতিতে চলছে বিদ্যুৎ লাইনের কাজ। তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 46,000 পার, খবর দেওয়ার জায়গা নেই তুরস্কে, ধ্বংসস্তূপের মধ্যে জন্ম 6,500 শিশুর। আবার চাঙ্গা হয়ে উঠছে কংগ্রেস, 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস দারুণভাবে ঘুরে দাঁড়াবে, 24-এর বুটে BJP-কে জোর টক্কর দেবে কংগ্রেস, ইঙ্গিত সি বুটারের সমীক্ষায়। এবং শেষ খবরটি, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত বদরপুর বাঙ্গা HS স্কুল কেন্দ্রেও, সিসি ক্যামেরার মাধ্যমে 880 জন পরীক্ষার্থীর উপর নজর রাখা হবে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজনীতিকে এমন পর্যায়ে নেবেন না যাতে একটি সমাজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। রবিবার মাজুলিতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মাজুলিতে এদিন এক অনুষ্ঠানে যোগ দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। তার কথায়, রাজনীতি বিভেদের সৃষ্টি করে আর সংস্কৃতি জুড়া লাগায়, ফলে রাজ্যের সংস্কৃতিকে আঁকড়ে ধরে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন তিনি। সর্বানন্দ বলেন, একটা কথা মনে রাখবেন, রাজনীতিকে এমন পর্যায়ে নেবেন না যাতে সমাজ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, সমন্বয়ের মাধ্যমে সমাজকে শক্তিশালী করার রাজনীতি করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবে রাজ্যে রাজনীতিতে নানা সমীকরণের সৃষ্টি হচ্ছে। এদিন সরাসরি কাউকে উদ্দেশ্য না করলেও এমন অনেক কথাই সোনোয়াল বলেছেন যা আজকের দিনে রাজ্য রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইদানিং শিলচর সহ বরাক উপত্যকার বেশ কিছু মোবাইল গ্রাহকের ফোন নাম্বারে একটা টেক্সট মেসেজ আসছে, ওখানে লেখা, ডিয়ার কাস্টমার, ইয়োর অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড উইথ ₹1,95,000। এই মেসেজ দেখে তো অনেকের চকি কপালে, এত টাকা দুম করে অ্যাকাউন্টে চলে এলো কীভাবে, কেউ কি বুলে পাঠিয়ে দিল, নাকি পুরনো কোনো LIC বা জমানো টাকা এসে ঢুকেছে। অনেকেই বুঝে না বুঝে ডিটেলসে ক্লিক করে দিচ্ছেন, আর এতে অনলাইন জালিয়াতিকে স্বাগত জানানো হচ্ছে দুহাত তুলে।
কারণ আদতে এমন কোনো টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেইনি। এটা অনলাইন জালিয়াতির নতুন ফাঁদ, আপনি ফাঁদে পা দিলেই বিপদ নিশ্চিত। বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গ্রামে গ্রামে বাল পঞ্চায়েত আয়োজনের কথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কাসার জেলা থেকে এই সচেতনতা কার্যসূচির সূচনা হয়। বাল্য বিবাহের ঘটনাবহুল 10টি পকেটকে বেছে নিয়ে এদিন কাসারে বাল পঞ্চায়েত অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী টুইট করে জানান, এটি বাল্য বিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযানের অতিরিক্ত এক কর্মসূচি। তিনি সংশ্লিষ্ট সবাইকে বাল পঞ্চায়েতের উপযুক্ত পকেট বেছে বার করতে বলেন। ওইসব জায়গায় পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে সরকারি তরফে সচেতনতা সভার আয়োজন করা হবে, পুরোহিত কাজীদেরও সবাই উপস্থিত করা হবে। পঞ্চায়েত সভাপতিরা হবেন নতুন কর্মসূচির নোডাল অফিসার, তাকে সহায়তা করবেন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ডাক্তার, পুলিশ, সরকারি কর্মীরা। রবিবার কাসার জেলার বাল পঞ্চায়েতগুলিতে জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নমল মাহাত্তাও উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত 2023 সালের উচ্চতর মাধ্যমিক অর্থাৎ HS চূড়ান্ত বর্ষের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত। আজ অর্থাৎ 20 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে HS চূড়ান্ত বর্ষের পরীক্ষা। আজ বিকেলের সিটিংয়ে ইংরেজি বিষয়ে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার পরীক্ষা শুরু হবে। HS চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী 6258। জেলার 12টি কেন্দ্রে এবার পরীক্ষা গ্রহণ করা হবে। এই কেন্দ্রগুলিতে 25 জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। কায়স্থ গ্রামে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 14 বছরের কিশোর নজরুল হক। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক 7:30 নাগাদ কায়স্থ গ্রাম বাজারে। জানা গেছে নীলাম বাজার তানাদিন কায়স্থ গ্রাম পার্শ্ববর্তী দুয়ারিবাগা গ্রামের প্রয়াত সত্তার আলীর পুত্র নজরুল হক এদিন সন্ধ্যায় কায়স্থ গ্রামে ছুটে যায় নিত্য প্রয়োজনীয় বস্তু কিনতে। বাজার করে জাতীয় সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল সে। ঠিক ওই সময়ে নীলাম বাজার থেকে 12 গ্রাম গামী একটি মোটর বাইক পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। বেপরোয়া বাইকের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর জখম হয় সে। স্থানীয়রা ছুটে এসে আহত নজরুলকে নীলাম বাজার হাসপাতালে পাঠান। জখম গুরুতর তাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা করিমগঞ্জ সরকারি হাসপাতালে রেফার করেন। রাতেই সেখান থেকে নজরুলকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে নজরুলের পায়ে, বুকে ও মাথার পেছন দিকে মারাত্মক জখম হয়েছে। এদিকে স্থানীয় জনতা দ্রুতগামী মোটর বাইকটি শেষ পর্যন্ত আটকাতে সক্ষম হয়েছেন। ফারমপাশা জিপির উপসভাপতি জিয়াদুদ্দিন জানান, ট্রাফিক আইন অমান্য করে অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালানোর ফলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। কদিন আগে উত্তরপ্রদেশে এক পুলিশ কর্মী ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা করেন, কাজ প্রায় সেরেও ফেলেছিলেন তিনি। অনেক কষ্টে সেই টাকা উদ্ধার হয়। এবার বিহারের জেলে রুটিন তল্লাশি চলাকালীন আস্ত মোবাইল ফোন গিলে ফেললেন এক বন্দী। এমন কাণ্ড করার পরে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় ওই ব্যক্তির। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান পেটের মধ্যেই রয়েছে মোবাইল। শিব চতুর্দশী পালনে শৈবতীর্থ কাসার ভুবন পাহাড়ে গিয়ে প্রাণ হারালেন কাসার জেলার আরও এক ব্যক্তি। পাহাড়ে চড়ে ভুবন মন্দিরে পৌঁছার পর নিখোঁজ হয়ে যান এক যুবক, নাম বুদ্ধিরাম রি। তিনি লক্ষ্মীপুর মহকুমার দেওয়ান চা বাগানের শ্রমিক। রবিবার ভুবন পাহাড়ের এক ঝর্ণার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, রাতে পাহাড় থেকে নামার সময় পাহাড়কে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বুদ্ধিরামের। আবার চাঙ্গা হয়ে উঠছে কংগ্রেস। 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস দারুণভাবে ঘুরে দাঁড়াবে, আবার উত্থান হবে দলটির। 2014 সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর দলটি অনেকটা ব্যাকফুটে ছিল, কিন্তু 12 জোড়ো যাত্রায় গা জ্বালা দিয়েছে দলটি। তাই আগামী বছর লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খাবে বিজেপি।
সি বুটারের এক সমীক্ষা রিপোর্ট এই ইঙ্গিত দিয়েছে, ভারত জোড়ো যাত্রা দারুণভাবে সফল বলে প্রমাণিত হয়েছে। লোকসভা বুটের আগে এই যাত্রা কংগ্রেসের গণভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে। 9টি রাজ্যে বিধানসভা নির্বাচনও হতে চলেছে, এতেও ভারত জোড়ো যাত্রার সুফল পেতে চলেছে কংগ্রেস। কংগ্রেসের যাত্রা সমস্যা বাড়িয়েছে বিজেপির। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের দু সপ্তাহ পেরিয়ে গেছে। ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক, গৃহহীন হয়েছেন লক্ষাধিক মানুষ, উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিশ্বের একাধিক দেশ। ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে একের পর এক মৃতদেহ, মৃতের সংখ্যা ইতিমধ্যে 46,000 পেরিয়ে গেছে। তুরস্কের আকাশ বাতাসে এখন শুধুই মৃতদেহের পুঁতি গন্ধ। এমন অবস্থায় বিশাল সংখ্যায় মৃতদেহ সংস্কার নিয়ে তৈরি হয়েছে জটিলতা, কবর দেওয়ার মতো জায়গাও এখন আর নেই বিধ্বস্ত এই দেশে। মৃতদেহের দেহ সৎকারের জন্য কবরের জায়গা পেতে প্রার্থনা করছেন পরিবারের লোকেরা। শিলচর ধর্মনগর রেল রুটে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে জোর গতিতে। 2024 আগে এই রুটে বিদ্যুৎ চালিত ট্রেন চালাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় রেল বোর্ড, ফলে শুকনো মরশুমে কাজ অনেকটাই এগিয়ে নেওয়া হচ্ছে। এই রুটে কাজের অগ্রগতি নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার ও রেল দফতর, দিল্লি এ ব্যাপারে খবর রাখছে নিয়মিত। সুতরাং রেল আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার এই রুটের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরামহীনভাবে। লোকসানের দোহাই দিয়ে আবার বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পরিকল্পনা এপিডিসিএলের। এ বছরের এপ্রিল মাস থেকে প্রতি ইউনিটে 1 টাকারও বেশি বিদ্যুৎ মাশুল বাড়ানোর জন্য এপিডিসিএল অসম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের প্রস্তাব দাখিল করেছে। কমিশন এপিডিসিএলের এই প্রস্তাব পাওয়ার পর এ নিয়ে 28 ফেব্রুয়ারি গণশুনানির আয়োজন করেছে, ফলে ওই দিনের গণশুনানির উপর নির্ভর করছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ব্যাপারটি। এবার শেষ খবরটি। আজ থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি চূড়ান্ত বদরপুর বিধানসভা কেন্দ্রের, বাঙ্গা এইচএস স্কুল পরীক্ষা কেন্দ্রেও। সব মিলিয়ে এই কেন্দ্রে মোট 880 জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার এওসিএর দায়িত্বে রয়েছেন যথাক্রমে জহির আহমেদ চৌধুরী, এমাদুল ইসলাম চৌধুরী, আহাত তালুকদার ও নবেন্দু দাস। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে স্কুলের অধ্যক্ষ তথা পরীক্ষার সেন্টার ইনচার্জ আসারউদ্দিন জানিয়েছেন, সরকারি গাইডলাইন অনুযায়ী পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। জানা গেছে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের গেইটের ভেতরে ব্যাগ বই খাতা পলিথিন প্যাকেট বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না। মোবাইল গড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কোনো অবস্থাতে পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে নিয়ে আসা যাবে না। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।